আচ্ছা ভাই আইফোন পুরনো হয় না কেন নয় বছর আগের পুরনো ফোন তারপরে এখন চলতেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই ইয়েস ব্রো আমি আইফোন সিক্স এর কথা বলতেছিলাম ব্রো চমকে যাওয়ার কিছুই নেই চমাকারও বাকি আছে লেডিস এন্ড জেন্টেলম্যান দিস ইজ ইওর হোস্ট নিশান লেটস ওয়াচ ইট তো ব্রো এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমি কথা বলি তাহলে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে যেটি এইচ ডি রেজুলেশনের যদিও ফোনটির ডিসপ্লে এইচ ডি রেজুলেশনের বাট আপনি ইউটিউবে টেন এইটি মানে ফুল এইচ ডি তে আপনি ভিডিও দেখতে পারবেন তাছাড়া ফোনটির যে ম্যাক্স ব্রাইটনেস সেটা দেওয়া আছে ফাইভ হান্ড্রেড ফিফটি এইট নিটস যার কারণে আপনি ফোনটি নিয়ে ইনডোরে মানে ঘরের মধ্যে ইউজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না উড়া লেভেলে চালান কোনো সমস্যা নাই বাট যখন আপনি ফোনটি নিয়ে আউটডোরে যাবেন সানলাইটে যাবেন লেভেল আপনি ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে একটু প্রবলেম ফেস করবেন তাছাড়া ফোনটিতে দেওয়া আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওভারঅল যদি আমি বলি তাহলে আইফোন সিক্স এর যে ডিসপ্লে সেটা আমার কাছে মোটও ভালো লাগেনি দু সালে এসে ভিজিবিলিটি বলেন ডিসপ্লে শার্পনেস বলেন কানার অ্যাকুরেন্সি বলেন এই জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাট আপনি যদি প্রাইসের কথা মাথায় রাখেন যে দশ হাজার টাকা বাজেটে এই ফোনটি আপনি বাজারে পাবেন সেখানে

তো ডেইলি ইউজের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন কোনো সমস্যা নাই বাট যখনই আপনি একটু মাল্টিটাস্কিং করতে যাবেন দুই তিনটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে তারপর অন্য একটা অ্যাপ ইউজ করবেন তখনই একটু ঝামেলা আপনি ফেস করবেন মানে একটু ল্যাগ ল্যাগ টাইপের ফিল পাবেন আর কি ফোনটিতে তাছাড়া এই ফোনটি আপনি ডেইলি ড্রাইভার মানে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন না যদি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান তাহলে ইটস ওকে আর আপনি যদি এই ফোনটি দিয়ে গেমিং করতে চান তাহলে ভাই এখনই অ্যাভোয়েড করতে পারেন কারণ ফোনটি তো কিনলেন কেনার পর আগে গেমি ইনস্টল করেন এই ফোনটিতে তারপর না গেমিং করলেন তাছাড়া হিটিং ইস্যু ব্যাটারির যে ব্যাক আপ ইভেন ডিসপ্লের যে কোয়ালিটি তো ওভারঅল গেমিং পারফরমেন্স এর জন্য এই ফোনটি একদমই না তো দু হাজার সালে এসে এই ফোনটির যে পারফরমেন্স সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাট যদি ফিচার ফোন বা নর্মাল যে ইউজার আছে তাদের জন্য ইটস ওকে দেন কথা বলা যাক সিক্স এর ক্যামেরাতে আইফোন সিক্স এর মেন ক্যামেরা দেওয়া আছে এইট মেগা একটি সেন্সর যেটি দিয়ে আপনি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন বাট এই ফোনে কিন্তু কোনো কোনো ধরনের ইমেজ বা এরকম সিস্টেম নাই কারণে ফোনটি দিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে একটু ঝাঁকাঝাঁকি কাপুনি কাপনি এরকম একটা ফিল পাবেন তাছাড়া ফোনটির যে মেন ক্যামেরার যে পারফরমেন্স সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে দু হাজার তেইশ সালে এসে প্রাইস রেঞ্জের কথা যদি মাথায় রেখে ক্যামেরা কম্পেয়ার করি তাহলে ইটস ওকে দু হাজার তেইশ সালে এসে আইফোন সিক্স এর যে মেন ক্যামেরা

পারফরমেন্সের তুলনা করেন তাহলে আইফোন সিক্স দেন কথা বলা যাক আইফোন সিক্স এর ব্যাটারিতে আইফোন সিক্স এর ব্যাটারিতে কাছে আসলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন কারণ আইফোন সিক্স আছে এক হাজার আটশো দশ এর ব্যাটারি যেটা কিনা খুবই খুবই ছোট তাছাড়া কোনো ধরনের ওয়ারলেস চার্জিং এর সাপোর্ট নাই তাছাড়া ফোনটি একবার ফুল চার্জ হতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে আর ফোনটির যদি ব্যাটারি ব্যাক আপ নিয়ে আমি কথা বলি তাহলে আপনি যদি নর্মাল ইউজার হন মানে টুকটাক সময় দেখতেছেন পকেটে রাখতেছেন তাহলে একদিন অনায়াসে চলে যাবে আর যদি আপনি একটু হেভি ইউজার হন তাহলে দিনে এক থেকে দুইবার পর্যন্ত চার্জ করা লাগবে আর যদি আমি স্ক্রিন অন টাইম নিয়ে বলি তাহলে দুই থেকে তিন ঘন্টার একটা ব্যাটারি ব্যাক আপ পাবেন তো ব্রো ওভারঅল আইফোন সিক্স এর যে ব্যাটারি সেটা কিন্তু মোটেও আপনাকে সন্তুষ্ট করবে না ইভেন আমিও সন্তুষ্ট না নেক্সট কথা বলা যাক এই ফোনটির কিছু ফিচার্স নিয়ে এই ফোনটিতে দেওয়া আছে টাচ আইডি যেটা কিনা দু সালে এসে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে টাচ আইডি টা যথেষ্ট ফাস্ট বলা যায় ইভেন যথেষ্ট সিকিউর তাছাড়া এই ফোনটি কিন্তু ফোর জি সাপোর্টেড একটি স্মার্টফোন আইফোন সিক্স কিন্তু ফোর স্মার্টফোন আর আইফোন সিক্স এ কিন্তু কোন ওয়াটার প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট তাই বলেন সেটা কিন্তু নাই তাছাড়া এই ফোনটাতে আপনি জাস্ট একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন কোনো ধরনের ই সিমের সাপোর্ট নাই কিন্তু একটা জিনিস আছে ভাই সব কিছু নাই না থাকলেও একটা জিনিস অবশ্যই আছে সেটা হচ্ছে এটা হেডফোন জ্যাক মানে আইফোন 6 এ আপনি 3.5 এমএম এর হেডফোন জ্যাক পেয়ে যাবেন যেটা আজকাল ফ্ল্যাগশিপ ডিভাইসও থাকে এন্ড ফাইনালি কথা বলা যাক আইফোন 6 এর ডিজাইন নিয়ে তো আইফোন 6 এর যে ডিজাইন সেটা আমার কাছে পার্সোনালি কিন্তু খুবই খুবই ভালো লাগে মানে スリム কম্প্যাক্ট একটি ফোন সেই সাথে খুবই লাইটওয়েট তাছাড়া এই ফোনটির যে বডি সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম বডি আর ব্যাক দুটায় আর উপরে

মোটামুটি যদি ইন হ্যান্ড ফিল নিয়ে আমি কথা বলি তাহলে ভাই এটা এক হাতে ইউজ করে খুবই খুবই মজা পাবেন মানে খুবই লাইট ওয়েট একটি ফোন ইভেন সুপার স্লিম বলা যায় অ্যান্ড ফাইনালি আইফোন সিক্স এর কনক্লুশন যে দু সালে সেই ফোনটি আপনি কিনবেন কিনা বা কিনলে কেন কিনবেন তো ব্রো আপনি যদি সেকেন্ডারি কোনো ডিভাইস বা সেকেন্ডারি কোনো ফোন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আইফোন সিক্স অনায়াসে নিতে পারেন বাট আপনি যদি প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটি নিতে চান তাহলে ভাই এখনই অ্যাভয়েড করেন তাছাড়া আপনি যদি ফার্স্ট টাইম আইফোন কিনেন আর যদি আপনি আইফোন সিক্সই কিনতে চান তাহলে ভাই সেই লেভেলে প্যারা খাবেন

সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে ভালোবাসা দিবেন ভালো থাকবেন হাফেজ